বিক্ষোভ মিছিল নয়, আজকে আমরা গেট মিটিং করলাম এবং প্রতীকী আন্দোলন বলতে পারেন। আমার স্বাস্থ্য অধিকর্তা, জেলার সর্বোচ্চ স্বাস্থ্য অধিকর্তা, ভীষণ কাজের মানুষ, অর্থাৎ গোটা জেলাব্যাপী যখন ডেঙ্গু আর কোভিড নিয়ে যখন সবাই আতঙ্কিত এবং সবাই যখন ব্যতিব্যস্ত, সেই সময়টায় উনি জেলার মধ্যে থেকে, জেলা ছেড়ে না গিয়ে বাইরের জেলার লোক হয়ে আমাদের জেলার জন্য যে পরিষেবা দিয়ে গেছেন, তার জন্য ওনাকে আমি স্যালুট জানাই। উনি হচ্ছেন ভীষণ কাজের মানুষ। এই কাজের মানুষের একটাই দোষ যে ওনাকে কাজ করতে না দেওয়া, পেছন থেকে টেনে ধরা। মানুষ তো হাত ধরে তাকে উপরে তোলে না। আমরা আজকে লালবাগ মহকুমা হাসপাতালের, মুর্শিদাবাদ জেলার সমস্ত ইনডোর আউটডোর এবং সমস্ত ক্যাটাগরির ডক্টর সুপারিনটেন্ডেন্ট সহ সকলে কালো ব্যাচ, এই নিগ্রহের প্রতিবাদে ধিক্কার মিছিল হিসেবে, ধিক্কার সমবেত হিসেবে এবং দৃষ্টান্তমূলক ওই দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আজকে আমরা স্লোগান তুললাম যে নিরাপত্তা চাই এবং ওই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক আনবেলেবেল শাস্তি চাই। কেননা আমরা যারা স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, তারা কিন্তু ওই বিশেষ ধরনের ছুটি বলেও আমাদের কোনো ছুটি থাকে না। যখন জনগণ মৃত্যুমুখে পতিত হয়, তখন জনগণ যখন আসে আমাদের এখানে পরিষেবা পেতে, আমরা কিন্তু নিজের পরিবারকে ভুলেও কিন্তু সেই পরিষেবাটা দিয়ে যাই। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ স্বাস্থ্য আধিকারিক যদি এইভাবে নিগৃহীত হতে থাকে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের স্বাস্থ্য দপ্তরে ম্যাক্সিমাম মহিলা কর্মচারী, সেই মহিলা কর্মচারীগুলোকে বাইরে থেকে যাতায়াত করতে হয়, সেখানে আমরা সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। জনগণের কাছে অনুরোধ, সরকারি দপ্তরের কোনো কর্মচারীর গায়ে হাত দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা একজন ভালো মানুষকে ডেকে নিয়ে গিয়ে এইভাবে কিল চড় ঘুষি কলার টেনে অপমান নিগ্রহ করলেন, এটা মানতে পারছি না। ন্যক্কারজনক ঘটনা, ছি ছি, ধিক্কার জানাই। নমস্কার, আমার আর কিছু বলার না। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।